বিএনপি ইশতেহার কিন্তু বানাচ্ছে আপনি এটা জানেন কি না জানি না তার মানে মুখে মুখে তারা যাই বলো তারা ভিতরে ভিতরে কিন্তু তারা নির্বাচনের প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছে তবে রাজনীতির কৌশল হিসাবে আন্দোলনকে সামনে রাখছে এটা স্বাভাবিক এটা সব দলই ওনারা যখন ইয়ে ছিলেন তারাও রাখছে এমনকি রোজার সাথেও মানে আন্দোলনের কর্মসূচি বহল রেখে তারা রাজনীতিকে উত্তাপ ছড়ানোর চেষ্টা করছে সরকার দল তো সরকারি দল তো ওনারা আওয়ামী লীগ তো পুরোপুরি নির্বাচনে নেমেই গেছে তাহলে সময় যত ঘনিয়ে আসছে আমরা নির্বাচন কেন্দ্রিক নানা সমীকরণ শুরু হয়েছে আমরা মনে করি সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন যদি হয় এবং সেটা দেশে বিদেশে প্রশংসিত হবে এবং সবাইকে নির্বাচনে নিয়ে আসার মূল দায়িত্বটা কিন্তু সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের আমি আমার মনে হয় এটা সহমত পোষণ করবেন লাস্ট বাট নট লিস্ট যে সরকারকে ছাড় দিয়ে হলেও যদি তারা একটা গ্রহণযোগ্য নির্বাচন করে তাহলে এটাই হবে আমাদের বিশ্বাস এবং এটাই জাতির জন্য ভালো